আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হাফিজুল ইসলাম, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আজ 31তম ক্লাস। আমার কাছে অনেকেই একটি সমস্যা নিয়ে অনেকবার নক করেছেন, অনেকে বলেছেন যে অনেক সময় আপডেট অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরে কোনো একটি বাটন ক্রিয়েট করলে সেই বাটনের ব্যাকগ্রাউন্ড কালার সেট করা যাচ্ছে না, কোনো কালার দিলে বাটনে কোনো কালার নিচ্ছে না। অর্থাৎ যতগুলো বাটন ক্রিয়েট করা হোক না কেন, প্রত্যেকটা বাটনে ডিফল্টভাবে এই ব্লু কালারটি আমরা এখানে দেখতে পাচ্ছি, এই ব্লু কালারটি নিয়ে নিচ্ছে। তো এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করতে পারি, আজকে আমরা সেটাই দেখবো ইনশাআল্লাহ। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের ডিসপ্লের কাজের ভিতরে। আমাদের এই ডিফল্ট যে সমস্যাটা, এই সমস্যাটা সমাধান করার জন্য আমি সর্বপ্রথমে চলে যাব এই যে রিসোর্স ফোল্ডার যে রয়েছে, সেই রিসোর্স ফোল্ডারের ভিতরে। এখান থেকে চলে যাব এই যে ভ্যালুস নামে একটি ফোল্ডার রয়েছে, আমি এই অ্যারোতে ক্লিক করলাম। অ্যারোতে ক্লিক করার পর আমার সামনে তিনটি ফোল্ডার ওপেন হয়েছে, আবার একটি হচ্ছে কালার, একটি হচ্ছে স্ট্রিং, একটি হচ্ছে থিমস। এই থিমস এর ভিতরে কিন্তু আরো ফোল্ডার রয়েছে, আমি দেখতে পাচ্ছি যেখানে টু লেখা আছে, তার মানে আরো দুইটা ফোল্ডার রয়েছে, অর্থাৎ দুইটি ফাইল রয়েছে। তাহলে আমি এই থিমস এর যে অ্যারো চিহ্ন আছে আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমার এখানে থিমস ডট এক্সএমএল একটি ফাইল রয়েছে, আর একটি থিমস ডট এক্সএমএল নাইট। আমি প্রথমেই যে ফাইলটি রয়েছে আমি এটাকে এখান থেকে ওপেন করতেছি। এখান থেকে ওপেন করার পরেই আমি দেখতে পাচ্ছি যে স্টাইল নেম থিম ডট টাইটেল প্যান্ট থিম, তারপর কি ম্যাটেরিয়াল কম্পোনেন্ট ডে নাইট ডার্ক অ্যাকশন বার। আমি প্রথমেই যেটা করব সেটা হচ্ছে এই যে থিম ডট যে ম্যাটেরিয়াল কম্পোনেন্ট যে অপশনটি রয়েছে আমি এখানে ডাবল ক্লিক করে জাস্ট এই এতটুকু আমি মার্ক করে নিব। ওকে, মার্ক করার পরে আমি এখানে লিখব অ্যাম্প কম্প্যাট, এই যে থিম ডট অ্যাপ কম্প্যাট, আমি এখানে এন্টার প্রেস করে দিলাম, আমাকে আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না। ওকে, তারপর নেক্সটে থিমস ডট এক্সএমএল নাইট যে ফাইলটি রয়েছে আমি এটাকে ওপেন করতেছি। এখান থেকে ওপেন করার পরে একইভাবে যে ম্যাটেরিয়াল কম্পোনেন্ট যে অপশনটি রয়েছে আমি এখানে মাউসের ডাবল ক্লিক করে করে অথবা আপনারা এটাকে মার্ক করে এখানে লিখবেন অ্যাপ কম্প্যাট। ওকে, তাহলে আমি জাস্ট দুইটাইতে আমি এই একই প্রপার্টি চেঞ্জ করে দিলাম। এখন আমি যদি চলে যাই আমার অ্যাক্টিভিটি মেইনের ভিতরে, দেখেন এখন আমার বাটনের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যদি একটি ব্যাকগ্রাউন্ড কালার সেট করি এখানে, যে ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড আমি যদি এখন এখানে হ্যাশ তিনটা জিরো অর্থাৎ ব্ল্যাক করে দিই, কালো করে দিলাম, দেখেন আমার বাটনটা কিন্তু ব্ল্যাকের যে কালার নিয়ে নিয়েছে। আমি এখন এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। ওকে, আমি এখান থেকে যে কোনো কালার চেঞ্জ করতে পারি আমার ইচ্ছা মতো। তাহলে এইভাবেই আমরা এই সমস্যাটা সমাধান করতে পারবো, একদম ইজি। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।